প্রদীপ, ইস্ট বেঙ্গল গোলটি পেয়েছে মোহনবাগান রক্ষণে কিছুটা ভুল ছিল, কিন্তু মোহনবাগান যেই গোলটি করেছে সেই গোলটির মধ্যে কিন্তু একটা সৃষ্টিশীলতা ছিল, তার মধ্যে একটা দক্ষতা ছিল এবং একটা নিপুণতা ছিল। বাঁদিক থেকে আক্রমণ, স্নেহাশিস দেখছেন কাকে দেবেন, সেন্টার বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, আমার গোল হতে পারে, কিন্তু না ঠিক মতো কিন্তু সংযোগ করতে পারলে আমার গোল। দ্বিতীয় গোলটি কিন্তু করে গেলেন সেই মনীষ মাথানি, প্রথম নেমেই গোল করেছিলেন দিল্লির এই ছেলেটি, আজ আবার গোল করে এই মুহূর্তে মোহনবাগানকে এগিয়ে দিল 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করেছে প্রদীপ, এই মুহূর্তে উল্লসিত যুব ভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান সমর্থকদের উল্লাসে, এবং তুমি যে কথাটি বলছিলে অকাল দীপাবলির কথা বলছিলে, আসলে কলকাতার মাঠে এই প্রথম দুই দল তো পরস্পরের মুখোমুখি হচ্ছে, অনেক বারুদ তাদের কাছে মজুদ রয়েছে, সেগুলোকে তো ব্যবহার করতে হবে। দু দলের সমর্থকেরাই নিয়ে এসছেন আজকে রং মশাল তুবড়ি নানা রকম উপকরণ আনন্দ প্রকাশ করার। মনীষ মাথানি দুরন্ত শটে গোল করে মোহনবাগানকে এই মুহূর্তে এগিয়ে দিলেন 2-1 গোলে। দেখুন কিভাবে গোলটি হয়েছে, সে আশিস বাদিক থেকে ভারী সুন্দর একটি সেন্টার, সেখান থেকে কোন রকমে হাত দিয়েছিলেন, হেড করে যখন সেই বল চিড্ডির কাছে যাচ্ছিল রহিম নবী কোন রকমের সামাল দিয়েছিলেন, কিন্তু তারপরে মাথানির শট চিড্ডিও শটটি ঠিক মতো নিতে পারেনি। আমি বলছিলাম গোল হতে পারে, আগেই চিড্ডি যদি বলটিকে লাগাতে পারতেন হয়তো গোল হতে পারত, কিন্তু সেই বলটি যখন ওই মনীষ মাথানির কাছে চলে এসেছিল ডান পায়ের সাথে, মনীষ সেই বলটিকে জালে